আস বিএসএসপি ব্লগস চ্যানেলে আপনাদের গ্র্যান্ড ওয়েলকাম। আপনাদের সামনে আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর জানেন বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ। জাস্ট দুর্গা পূজাটা কেটেছে, আর এরপর কালী পূজো আছে, লক্ষ্মী পূজাটাও কেটে গেছে, লক্ষ্মী পূজো আছে, ভাইফোঁটা আছে, এরকম অনেক কিছু আছে। আমরা সেজেগুজে এখন রাত্রিবেলা বেরিয়েছি মনসা পুজো। আমাদের নিমতলা বাজারের সামনেই মনসা ঠাকুর আছে, তো হচ্ছে মন্দির আছে, ওইখানে আজকে পুজো, খাওয়াবে খিচুড়ি ভোগ। আমরা সব একদম দলবল নিয়ে বেরিয়ে পড়েছি, মা আছে, চলুন সেখানে গিয়ে দেখা করছি। এই যে অলরেডি আমার মা চলে এসছে, মা একটু হাই করো। হাই হাই হাই, এতক্ষণে শিখে গেছে হাই এইভাবে করতে হয়, ঠিক আছে। ওরা ফাটাবে বোম, আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেখতেই পাচ্ছেন ওখানে সব কুচু পুচুরা হচ্ছে যে বোম ফাটাচ্ছে, আর আমরা তো ভয় পেয়ে গেলাম। আর ওদের কথাবার্তা শুনে বুঝতেই পাচ্ছেন আজকালকার ছেলেদেরকে আর কিছু বলতে হয় না। তো হচ্ছে যে এবার আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আশ্বিন মাসের সংক্রান্তিতে এই মনসা পূজা হয়, আর আমরা পেয়ে গেছি আমার একজন সাবস্ক্রাইবারকে, এই যে হাই করছে বিকাশদা। তো বিকাশদাকে নিয়েও আমার পরে ভিডিও করার ইচ্ছা আছে। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ চলে এসছে অলরেডি। পুজো এখনও যদিও শুরু হয়নি, বাচ্চা কুচু পুচু সমস্ত ধরনের মানুষ সব চলে এসছে। এখানে লাইটিংও হয়েছে, মন্দিরের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আগে মায়ের মূর্তিখানা দেখিয়ে দিই। মায়ের মূর্তিখানা অসাধারণ, এই বছর এখানে কালারিং করা হলো মন্দিরটা। আর মায়ের মূর্তিটা দেখুন, এখানে আগে মাটির মূর্তি ছিল, আর এইটাই হচ্ছে পাথরের করে দিয়েছে। মায়ের মূর্তিটা অসাধারণ, দেখলেই মানে মন জুড়িয়ে যাবে, এইরকম খুবই সুন্দর, মানে দারুণ। আপনারা কখনো ছাতিম ফুলের গন্ধ শুকেছেন? মানে অসাধারণ রাত্রিবেলা, তো রাত্রিবেলা ছাতিম ফুলের গন্ধটা আরও বেশি সুন্দর হয়। তো মোমো করছে, গোটা চারিদিক ছাতিম ফুলের গন্ধ, আর আমার বোনেরা সব ঢং দেখাচ্ছে, এখানে হাই হ্যালো করছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে এতক্ষণ বাইরেটা তো দেখালাম, এবার চলুন ভেতরটা দেখাই, মানে রান্নাঘরের ভেতরটা যেখানে খিচুড়ি রান্না হচ্ছে। আর এইখানে আমার বড়মা রাঁধুনি হিসেবে গেছে, প্রায় 300-400 লোক বোধহয় কি আরও বেশি হবে। তো সেই রকম মানুষের খিচুড়ি রান্না হচ্ছে। আর এই আর হচ্ছে যে আমার বড়মারকে নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও কিন্তু আগে করে রেখেছি, অনেক ভিডিও না মানে একটা ভিডিও করে রেখেছি, আমার বড়মা কী করে, যে কৃষ্ণার প্রিয় মানুষ, যেটা অনেকে দেখেননি এখনও পর্যন্ত, দেখে নেবেন। আর বড়মা অলরেডি এরকম অনেক রান্নাবান্না করে, স্কুলেও রান্না করে আমাদের স্কুলে। তো হচ্ছে যদি কারো রান্নাবান্না করতে হয় অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। এই যে আমাদের রাঁধুনি আজকে, বড়মা যদি রান্নাবান্না করতে হয় আমার বড়মার সাথে কন্ট্যাক্ট করতে হবে, আমি ডিসক্রিপশন বক্সে বড়মার নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। প্রচুর রান্নাবান্না এরকম করে। আর আমি তো সব জানতাম গামছাওয়ালা, যেখানেই যাই সেখানে শুধু ঢং করি, খুন্তি ফুন্তি নিয়ে উনি নাড়তে শুরু করে দিয়েছি, আর দাঁত বার করাচ্ছি, দেখতেই পাচ্ছেন। পরে আমাকে বড় অ্যাসিস্ট্যান্ট করে নিয়ে যাবে। আরে চাকরি বাকরি তো আর হবে না, এই বড়মার অ্যাসিস্ট্যান্ট হয়ে যদি কিছু টাকা ইনকাম হয় সেই জন্যই আর কি শিখে নিচ্ছি। আর রান্নাটা মোটামুটি খুব একটা খারাপ করি না, বড়মার দেখে দেখে সব তো শিখেই যাব। আর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি নাচা গানা শুরু হয়ে গেছে, এই যে পুচ্চুকুলু, একটা ছোট্ট পুচ্চুকুলু নাচছে দেখুন। ওখানে গান হচ্ছে, আমি ঝুমুর 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 রানী, ঝুমুরে কি একটা ছিল জানি না, আমি ঝুমুরেও কি আমি জানি একটা কিছু, কিন্তু আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। আমি ওই তো যেখানে না পারি সেখানে শুধু গজা মিলে চালিয়ে দিই আর কি। বড়মা যে শুধু ভেজ রান্নাই করে, খিচুড়ি টিচুড়ি এইসব ধরনের না, ননভেজ রান্না খুব সুন্দর করেন। কারণ আমার নিজের দাদু যে যিনি ছিলেন উনিও রাঁধুনি ছিলেন, আর বড়মা তার সাথে থেকে থেকে অনেকটা শিখে গেছে, আর তারপর থেকে উনিও ভালোই রান্না করেন। এখানে ওখানে প্রচুর কাজে যান, এখানেও যান বাইরেও কিন্তু যান, মানে শুধু গ্রামের মধ্যে এতে থাকে তা নয়, এছাড়াও অন্যান্য গ্রামে ওই যে ঘাটাল দাসপুর আরও অন্যান্য জায়গা আরামবাগ টারামবাগের দিকেও কিন্তু রান্নাবান্না করতে যায়। আর এখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আর লাইটটা খুব সুন্দর লাগছে, টুনি বাল্ব, যেহেতু সামনেই কালী পুজো, আমার বাড়িতে টুনি বাল্ব, কী জানি টুনি আসবে কি না বলতে পারছি না। তবে এইখানে অলরেডি দেখুন প্রচুর মানুষ
মানুষ অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, আর আসবে না ইনপাকে কেন, খিচুড়ি ভোগ। আপনারা কি আমার ভয়েসটা শুনে কিছু বুঝতে পারছেন? না যদি বুঝতে পারেন খুব ভালো কথা, আর যদি বুঝতে পারেন তাহলে আমার কিছু করার নেই, কারণ আমার গলার কন্ডিশন খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে, মানে মাঝে মাঝে কথা বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, কি বলবো। যাই হোক, তারপরেও আমি ভয়েস দিচ্ছি। অনেক কীর্তন করেছি, এরপর খেতে বসে পড়েছি, রান্নাবান্নার হেল্প করেছি, অনেক খাটাখাটনি হয়েছে। চলুন এবার খাওয়া যাক। তো আমাদের এখানে দিচ্ছে রাজুবাবু, আমাদেরকে দিচ্ছে, আর প্রথমেই চলে এসেছে খিচুড়ি গরম গরম। রাত্রিবেলা বেশ মেজাজে ভালোই লাগছে, আর গলাটা শুনে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবুও যাই হোক, গলাতে প্রবলেম হচ্ছে হোক, তবু আমি ইউটিউব করার লোক। খিচুড়ি ছিল, তার সাথে ছিল বাঁধাকপির তরকারি, পাঁপড়ের তরকারি, তার সাথে ছিল চাটনি, আর আমার একটা ফেভারিট জিনিস ছিল, সেটা কি ছিল সেটা দেখাবো। দাঁড়ান, আগে খাওয়া শুরু করি, বোন কী করছে একটু দেখে নিই। বোনি উল্টো দিকে তাকিয়ে আছে, গরম তো খুব, আবার হাইও করছে। যেখানেই ক্যামেরা পায় মানে বুঝতেই পারছেন শুধু হাই হ্যালো করার লোক, আর এখানে অলরেডি সব সবাই খেতে বসে পড়েছে। আমি আর দেখে কী করবো, কতক্ষণ আর ভিডিও করবো, আমারও তো খিদে পাচ্ছে। এই যে দেখুন, আমি সব খেয়ে নিয়েছি একদম। আমি যেটা খাই মানে আমি যখনই খাই এরকম পাত পরিষ্কার করে, আমার একদম সব পরিষ্কার থাকবে, আর বোনের খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি। আর যেটা আমার ফেভারিট জিনিস বলছিলাম, পায়েস, পায়েস আমার খুব ভালো লাগে খেতে। তো এখানে পায়েস হয়েছিল, চাটনি হয়েছিল, আর পায়েসের মধ্যে একটা কাজুও পড়েছে। আজকের মতো এইখানেই বন্ধুরা। যদি আমাদের ভিডিও সবার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। প্লিজ 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 সাবস্ক্রাইব, প্রচুর 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 সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।